পাঁচ বস্তা ফেন্সিডিল ও প্রাইভেট কার ফেলে পালালো কারবারিরা। বরিশালের বাগেরগঞ্জে 494 বোতল ফেন্সিডিল সহ একটি প্রাইভেট কার আটক করা হয়েছে। মঙ্গলবার উপজেলার বরিশাল পটুয়াখালী মহাসড়কের বটতল বাজার এলাকা থেকে প্রাইভেট কার ভর্তি 494 বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ এনায়েত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ফেন্সিডিল ভর্তি একটি প্রাইভেট কারকে বরিশাল শহর থেকে তাড়া করতে গিয়ে বাকেরগঞ্জ বটতল বাজার এলাকায় পৌঁছলে তাদের বহনকারী গাড়িটি খাদে পড়ে যায়। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবল মেহেদি ও সানি গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে বরিশালের এই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সুযোগে মাদক ব্যবসায়ীরা ফেন্সিডিল ভর্তি প্রাইভেট কারটি বটতলা বাজারে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে তারা প্রাইভেট কার সহ ফেন্সিডিল জব্দ করে থানায় নিয়ে আসে। বাকেরগঞ্জ থানার এসআই ফোরকান জানান, উপজেলার ভরপাসা ইউনিয়নের 8 নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুন মিয়া থানায় ফোন দিয়ে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে একটি সাদা রঙের প্রাইভেট কার ঢাকা মেট্রো ক 12-23-76 সহ 5 বস্তা ফেন্সিডিল জব্দ করে থানায় নিয়ে আসেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে বস্তা খুলে 494 বোতল ফেন্সিডিল পাওয়া যায়। বেশি কম তো থাকতে পারে ভাই।